হ্যালো ফ্রেন্ডস, হেয়ার হেলথ কেয়ারে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি হেয়ার অয়েল, যে হেয়ার অয়েলটি মাত্র দুবার চুলে লাগালে চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে উপায়টি দেখার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর এই উপায়টি এবার দেখে নিই। এর জন্য লাগবে অ্যালোভেরা, আদা, আর লাগবে নারিকেল তেল। এবার একটি ব্লেন্ডারে অ্যালোভেরা ও আদার টুকরোগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। ফ্রেন্ডস, এবার আমাদের পেস্টটি তৈরি। এবার এটিকে একটি বাটিতে ঢেলে নেব। এবার একটি পাত্রে এক বাটি তেল দিয়ে হালকা গরম করে নেব। যখন তেল হালকা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে পেস্টটি দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নেব। ফ্রেন্ডস, এইভাবে 5 থেকে 7 মিনিট ধরে লো ফ্লেমে গরম করতে থাকুন। ফ্রেন্ডস, অ্যালোভেরার মধ্যে ফুটিলাইটি এনজাইম থাকে, যেটি স্ক্যাল্পের ডেড স্কিন সেলস রিপেয়ার করতে সাহায্য করে। অ্যালোভেরা আমাদের চুলে কন্ডিশনারের মতো কাজ করে চুলকে স্মুথ ও শাইনি করে। অ্যালোভেরা স্ক্যাল্প থেকে চুলকানি ও ড্যান্ড্রপ দূর করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জিঞ্জার অর্থাৎ আদা আমাদের চুলে খুব ভালো কন্ডিশনারের কাজ করে। আদায় প্রচুর পরিমাণে মিনারেলস এবং এসেন্সিয়াল অয়েলস থাকে, যেটি আমাদের চুলকে শাইনি ও সিল্কি করতে সাহায্য করে। আদার মধ্যে ন্যাচারাল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস থাকে, যেটি আমাদের স্ক্যাল্পকে হেলদি এবং ক্লিন রাখতে সাহায্য করে। 7 মিনিট হয়ে গেলে এটিকে ঠান্ডা করার জন্য রেখে দিন। এবার ঠান্ডা হয়ে গেলে এটিকে একটি ছাঁকনির মধ্য দিয়ে ছেঁকে নিন। ফ্রেন্ডস, এর মধ্যে থাকা নারিকেল তেল অর্থাৎ কোকোনাট অয়েল চুল পড়া বন্ধ করে, চুলের আগাফাটা রোধ করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। ফ্রেন্ডস, এই তেলটি রাত্রে শোয়ার আগে চুলের গোড়ায় লাগিয়ে মালিশ করুন। 3 থেকে 4 মিনিট মালিশ করার পরে এইভাবে রেখে দিন। পরের দিন সকালে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে দিন, অথবা তেলটি চুলে লাগিয়ে 3 থেকে 4 মিনিট মালিশ করার পরে 2 ঘন্টা রেখে দিন এবং 2 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিন। ফ্রেন্ডস, তেলটি ব্যবহারের ফার্স্ট ওয়ার থেকেই আপনি আপনার চুলে পার্থক্য দেখতে পাবেন। ফ্রেন্ডস, আপনার চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য আপনি এই তেলটিকে সপ্তাহে 3 বার ইউজ করুন। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।